ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটির উদ্যোগে সপ্তম ত্রৈবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে 45 হরিগঙ্গা বসাক রোডে। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এএমসি কমিটির উদ্যোগে সপ্তম ত্রৈবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিভাবে অগ্রগতি হবে তাদের, ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান যারা চালাচ্ছেন তাদের কি সমস্যা রয়েছে, সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। কিভাবে কোনো ত্রুটিহীনভাবে কাজ করা যাবে এবং স্বচ্ছভাবে কাজ করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মন্ত্রী থেকে শুরু করে মেয়র প্রত্যেকেই এই বিষয়ে কথা বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে কি কি বলেছেন যারা উপস্থিত অতিথিরা ছিলেন শুনবো। ত্রিপুরা ন্যায্য মূল্য পরিচালনা সমিতি, ন্যায্য মূল্য দোকান পরিচালনা সমিতির সপ্তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলাতে। এই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি মাননীয় মেয়র সাহেব, দীপক মজুমদার মহাশয় রয়েছে এবং কমিটির অন্যান্য পদাধিকারী রয়েছে। আপনারা জানেন যে রাজ্যের নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গণমন্ডল ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। বিগত দিনে যে সরকার ছিল তারা বলতো যে রাজ্যে যদি বিজেপি সরকার আসে রেশনিং ব্যবস্থা করে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম কি, আমরা সরকার আসার পর আজকে রেশনে আমরা চিনি দেওয়ার কাজ শুরু করেছি। সারা ভারতবর্ষে কোনো রেশন হিসেবে চিনি দেওয়া হয় না, কোনো রাজ্যে চিনি দেওয়া হয় না, একমাত্র ত্রিপুরা ব্যতিক্রমী রাজ্যে যা অর্ধেক মূল্যে চিনি দেওয়া হয়। আমরা রেশনের প্রথম বছর 2019 সালে 40 টাকা মূল্যে ডাল কি এপিএল কি বিপিএল প্রত্যেকটি পরিবারকে দিয়েছি। 2020 সালে 45 টাকা করে ডাল দিয়েছি, বর্তমানে 59 টাকা করে আমরা এনএফএস এর যে 25 লক্ষ পরিবার রয়েছে তাদেরকে আমরা ডাল দেওয়ার কাজ শুরু করেছি। যে প্রোডাক্ট উৎপাদন হয় সেগুলি রেশনে বিক্রির ব্যবস্থা আমরা করেছি। ইদানিংকালে আমরা সোয়াবিনের টেন্ডার করেছি, খুব সহসাই সোয়াবিন আমরা 200 গ্রামের প্যাকেট রেশন সবাই দেব। রেশনের ব্যবস্থাকে আমরা অনেক উন্নত করেছি এবং গণমন্ডল ব্যবস্থাকে রাজ্যে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যে আরও 200টির উপর নতুন রেশন করা হয়েছে, যা মহিলাদের নামে করা হয়েছে। মহিলা সশক্তিকরণ আপনারা জানেন, 33% মহিলা সংরক্ষণ ত্রিপুরা রাজ্যে হয়েছে এবং মহিলা সশক্তিকরণের লক্ষ্যে আমরা 200টির উপর রেশন অলরেডি আমরা মহিলাদেরকে দিয়েছি। এক কথায় এই রাজ্যের যে গণমন্ডল ব্যবস্থা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের গণমন্ডল ব্যবস্থা থেকে অনেক ভালো, এবং কয়েকদিন আগে এই যে 2.5 বছর ধরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে চাল দেওয়া হচ্ছে তাতে ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেছে। আমরা প্রায় 98% যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী 25 লক্ষ মানুষ তারা কিন্তু সেই চাল লিফটিং করছে। তো সুতরাং আমরা কয়েকদিন আগে আমরা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছি এবং ওয়ান এক দেশ এক রেশন কার্ড, এই লক্ষ্য ত্রিপুরা ভারতবর্ষের 3টি রাজ্যের মধ্যে রয়েছে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন, অতিথিরা যারা উপস্থিত ছিলেন কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদরের এএমসি কমিটির উদ্যোগে সপ্তম ত্রৈবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে 45 হরিগঙ্গা বসাক রোডে। সমাজ ও বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।